আমার গৌরাঙ্গ যদি না আসে তাহলে বলুন এই কলিযুগে কে এই হরিনাম বিতরণ করত? সত্য প্রেতা দ্বাপর তিন যুগে তিনি অস্ত্র ধারণ করেছিলেন। ওগো বাবা, ওগো মায়েরা, কিন্তু কলিযুগে তিনি অস্ত্র ধারণ করলেন না কেন? না এই কলির জীব কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কারোর ভালো দেখতে পায় না। তাই গৌর হরি কি করলেন, সত্য ত্রেতা দ্বাপর তিন যুগে তিনি অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু কলিযুগে তিনি কি করলেন, নামামৃত অস্ত্র নিয়ে এলেন। কেন? তাই এই দুটি কারণে আমার গৌর হরি এই কলিযুগে জন্মগ্রহণ করেছে। এক, এই কলির তীব্র ছবল থেকে জীবকে পরিত্রাণ করিবার জন্য। দুই হল, এই জীবের আত্মার মঙ্গল সাধন করিবার জন্য গৌর হরি আমার অবতীর্ণ হলে। কিন্তু এই নাম কোথায় ছিল? গোলকে গোপনে। যেমন বহির্জগতে দেখবেন অনেক ধনী ব্যক্তি আছে, ভীষণ কৃপণ, নিজের ধন অপরকে দেয় না। কেউ যদি গিয়ে বলে আমার অন্তত 20টা টাকা দাও না, আমার খুবই দরকার, সে টাকার পরে শুয়ে থাকলে বলবে না আমার কাছে এক পয়সা নেই। কারণ সে যে ভীষণ কৃপণ, নিজের ধন অপরকে দেয় না। সেই ধনী ব্যক্তি যখন মদ খায়, মদ খেয়ে মাতাল হয়, ঘরের ধন টেনে এনে অপর ব্যক্তিকে বলে তোরা কে নিবি আয়। আমার গৌর হরে তেমনি রাধার ধীরা মদ পান করে, মদ খেয়ে মাতাল হয়ে আমার অন্তে কৃষ্ণ বহির গৌর দর্শী তত্ত্বময়ী হব, এই গৌর হরি বলিতে এলে হরি নাম মহামন্ত্র মাথায় লয়ে। এই গোলকের গোপনীয় ধন যা কোনোদিন অর্পণ করেন না, কলি জীবকে ডেকে ডেকে বলছে যে আমি তোদের লাগে নাম এনেছি, তোরা আমাকে নাম এনেছিস বটে, কিন্তু আমি তোদের লাগে নাম এনেছি, তোরা এই নামে মেতে মেতে আয়, থাকিস না ওই পাপেতে। কিন্তু কে শোনে, তার কথা কে শোনে? কিন্তু গৌর হরি চিন্তা করলেন এই জীব কেমন করে উদ্ধার হবে, এত সাধিলাম কাঁদিলাম যাচিলাম, কেউ তো হরি কথা বলে না, কেউ হরি নাম করে না। তাই নিত্যানন্দ মহাপ্রভুকে ডেকে বললেন, দাদা আমার মনে হয় তুমি পারবে এই কলির জীবকে নাম দিয়ে উদ্ধার করতে। নিত্যানন্দ মহাপ্রভু আমার বলছে, আরে এই গৌর গৌর হরি,
আমাকে দেখে সবাই ব্যঙ্গ করে, আমাকে দেখে সবাই উপহাস করে, আমাকে দেখে সবাই পাগলানি তাই বলে। আমি কেমন করে উদ্ধার করবো হরিনাম দিয়ে? বলছে দাদা শোনো, আমি বলে দিই। অগনয়নে দেখিবে যতক্ষণ আমাদের বন্ধন থাকিতে হইবে ততক্ষণ এই হরিনাম মহামন্ত্র। তাই হরিদাস বললেন যে এই নাম ছাড়া জীবের আর উদ্ধারের কোনো পথ নেই। তাই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয় রিপুকে আমাদের বর্জন করতে হবে। তাই এই ছয় রিপু কেমন করে? কৃষ্ণ সেবা কামার পণ্যে ক্রোধ ভক্তি দেশি জনে লোভ সাধু সঙ্গে হরি কথা বলা মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণ গানে নিযুক্ত করিব যত তথা। অর্থাৎ কামকে কৃষ্ণ সেবার দ্বারাই, ক্রোধকে ভক্তের প্রতি দেশি জনের প্রতি, লোভকে সাধু সঙ্গে হরি কথা বলা, মোহকে কৃষ্ণ ভিন্ন সংসারে সকল মোহ ত্যাগ করা, মাৎসর্য নিজেকে তুচ্ছ জ্ঞান করিয়া অপরের সঙ্গে সাধন ভজন করা। এইভাবে যদি আমাদের চলা বলা সাধন ভজন ঠিক রাখা যায়, তাহলে আমি এই হরিবাসরে দাঁড়ায় বলবো কৃষ্ণ প্রাপ্তি আশা অবসম্ভাবী। তাই এইভাবে নাম করলে আমাদের কি হবে? আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ সিংহ রবে কেশর করিগণ সকল বিপত্তি যাবে মহানন্দের সুখ পাবে যার হয় একান্তি ভজন। অর্থাৎ যখন বনে, দেখুন ভালো করে লক্ষ্য করবেন শুনবেন, বনে যখন
সিংহ গর্জন করে, তা সিংহর গর্জনে বনের হাতি পালাবার পথ খুঁজে পায় না। তেমনি আমাদের এই যে দেহ ভক্তদের ভগবান দিয়েছে, তাই এই দেহ বন থেকে যে ছটি রিপু আছে তারা যদি একবার গোবিন্দ ধ্বনি শুনতে পায় পালাবার পথ খুঁজে পাবে না। জয়দেব কবি কি বললেন, জয়দেব কবি বললেন, জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, দুহারে প্রীতি রস সুখে, এই যুগল আঁখি যারা মোর গলে প্রাণ হারা, এ দুঃখ থাকুক মোর বুকে। জয়দেব কবি বললেন প্রীতি রস সুখে, তা প্রীতি কথার অর্থ কি, প্রীতে প্রাণ করে দশ ইন্দ্রগণ, রীতে রীতি ভস্ম অনুরাগের লক্ষণ, ত্রিতে তৃপ্ত সদা হরিনাম আস্বাদন, প্রীতি রীতি গায়ে যদু নন্দন, জয় রাধে। তাই দেখুন প্রীতি কেমন, আমি বলবো বহির জগতের নায়ক নায়িকা যে প্রেম প্রীতি করে সে প্রেম প্রীতি নয়। অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্বনত হে, প্রেমে তিলকে না হয় হয় তার যোগ, কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়াই। আমি এখানে বলবো বাল্য থেকে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত আপনারা সবাই প্রীতি করেন, তা না হলে এই হরিবাসরে গুটি গুটি এসে গুটি গুটি পায়ে এসে বসে থাকতে পারেন না। তা প্রীতি কেমন, অগনয়নে নয়নে বান পরিশনে তাহাতে হইল পরশু করিয়ে
ভক্ত যখন ওই ঠাকুর মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে, তাহলে সেই বসুন্ধরের হিয়া আর ভক্তের হিয়া, হিয়ায় হিয়ায় পরশ করিতে তাহাতে হইলতি অগ প্রীতি সুখে সঙ্গে
শিবা সাঙ্গি নয়। আজ এই সন্দেশকালীর বুকে শিবা সাঙ্গিনা তৈরি হয়েছে। তা শিবা সাঙ্গিনাই আমার গৌর হরি, গৌর হরি প্রত্যেক দিন হরিনাম করতেন। এখন তার পারিষদ বর্গগণকে নিয়ে আর আপনার গুটি গুটি পায়ে সবাই এসেছে। এখন এই শিবা সাঙ্গিনাই আমার গৌর হরি হরিনাম করছি, ভক্তগণ সঙ্গে নিয়ে, তার পারিষদ বর্গগণকে সঙ্গে নিয়ে বলছে, তোমরা করে করতালি দিয়ে বলো, তোমরা বদন ভরে গাও না হরে কৃষ্ণ না। মুকুন্দ যখন আসেনি, শ্রীবাসকে দেখি গৌর হরি জিজ্ঞাসা করছে, মুকুন্দ শ্রীবাস, ও শ্রীবাস, এখানে এক ঘন্টা হয়ে গেল হরিনাম হচ্ছে, কিন্তু কেন কেন মুকুন্দ আসেনি? হ্যাঁ শোনো শ্রীবাস, তোমার কানে কানে আমি বলছি, কান খুলে শোনো, যদি মুকুন্দ আসে এই হরির দ্বারে যেন প্রবেশ না করে। এই কথা শেষ না হতে মুকুন্দ হলান করে এসে হরির দ্বারে প্রণাম করে ওই হরির দ্বারের ভিতরে প্রবেশ করতে চলেছে। দ্বারে দাঁড়ায়ছিল শ্রীবাস, শ্রীবাস বলছে, মুকুন্দ তুমি হরির দ্বারে প্রবেশ করতে পারবে না, যাও শুনে যাও মুকুন্দ, তুমি হরির দ্বারে প্রবেশ করতে পারবে না। মুকুন্দ বলছে, কেন কেন শ্রীবাস, আমার একটু দেরি হয়ে গেছে আমি জানি, তাই বলে আমি ওই গৌর হরির কাছে হরির দ্বারে আমি প্রবেশ করতে পারবো না। ও গো শিবা, তুমি আমায় বাধা দিও না, শিবাস শিবাস আমি তাহলে যেতে পারবো না? বলছে, না তুমি যেতে পারবে না। কিছু দূর চলে যায়, আবার চলে আসে, শিবাস
একবার গৌর হরির কাছে শুনে এসো না শ্রীবাস, আমি কতক্ষণের জন্য ওই হরির দ্বারে প্রবেশ করতে পারবো না? যখন বলছে তখন গৌর হরি ওই হরির দ্বারের ভিতর থেকে উত্তর দিচ্ছে, শ্রীবাস মুকুন্দকে বলে দাও তোমার আঙিনার সম্মুখে যে তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছের যে সহস্র পাতা আছে, ওই পাতা যতদিন থাকবে ততদিনের জন্য এই হরির দ্বারে প্রবেশ করতে পারবে না। যদি আমি তোমায় দিবানি সে সাধন ভজন করে থাকি, আমি এই শ্রীবাস আঙিনায় এই সাধুগুণ বৈষ্ণবের মুখে আমি কথা দিলাম যাব না, যাব তোমার ওই তুমি যে আমাকে অভিসম্পদ করলে তেঁতুল গাছের সহস্র পাতা যতদিন থাকিবে কত বড় অভিসম্পদ, দেখুন তেঁতুল গাছের সহস্র পাতা যতদিন থাকিবে ততদিনের জন্যে আমি ওই শ্রীবাস আঙিনায় প্রবেশ করতে পারবো না, হরির দ্বারে প্রবেশ করতে পারবো না। তোমার কথার উপরে আমি কথা দিলাম যাব না, কিন্তু আমি এই তেঁতুল গাছ বেড়ে বেড়ে হরি নাম করব, হরি নাম শ্রীবাস আঙিনার সাধুগুরু বৈষ্ণবকে বললে তোমরা আমার সঙ্গে বলো যদি আমার গৌর হরির কৃপা হয়। এত বড় কত বলছে রাগে না অনুরাগে, কতটা গৌর হরিকে ভালোবাসলে এমন বড় কত বলতে পারে, তাই বলছি হরে হরে
হরে হরে হরে Oh, 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 oh.
কুন্দ দেখুন কথাই বলে মা যদি হয় সজন তেতুল পাতায় নজর তাহলে গৌর হরি আজ হরির নামের গুণে তেতুল গাছের সহস্র পাতা ঝরাই দিতে পেরেছি এই হরি নামের এমন দিন কোনোদিন হয় না শিবা সঙ্গে নাই প্রত্যেক বছরের ন্যায় কোনোদিন এমন বর্ষা হয় না কিন্তু কি করব বলুন বাবা তাই আমি গৌর হরির কাছে বলে গৌর হরি আমি তোমার ছোটবেলা থেকে হরি নাম করে আসছি আমি তোমার সাধনও জানি না ভজনও জানি না মন্ত্র জানি না মন তোর আমি তো মন্ত্র জানি না তাই গৌর হরি গো আমিও তোমার কাছে আজ প্রতিজ্ঞা করছি যদি আমি হরি নাম ছোটবেলা থেকে করে থাকি তাই হরি মাসুর বন্ধ হবে না তুমি দাও কত বর্ষ দিতে পারো এই সাধুগুরুকে বসতে দিতে পারবো না বলে তাই আমি পিছিয়ে দিয়েছিলাম তাই আমি গৌর হরির কাছে কেঁদে কেঁদে বলেছে গৌর হরি আমি যদি অপরাধ করে থাকি আমার তোমার চরণে আমার স্থান দাও তবে এই হরি নামে যদি আমি না দিতে পারি তার চেয়ে আমার মৃত্যু অনেক ভালো তবে আমি মরার আগে তুমি যেমন মাসে চার পাঁচবার করে এই পৌষ মাসে বর্ষা দিচ্ছ তা যদি কেমন বর্ষা তুমি দিতে পারো এই হরি নাম বন্ধ হবে না নিতাই গৌর তুহারি চরণে মন জানিতাই জয় রাধেশ্যাম তাই এই হরি বাসর আমি ছোট করে একটি গান বলি যে দোষ তো কারুর নয় মা শক্তিদায়িনী কালী মা এখানে সন্দেশকালীর বুকে প্রত্যেক বাড়ি বাড়ি মা কালীর পূজা হয় তাই এই যে হরিনাম বাসর তৈরি করেছি আমি করিনি আমি কে ঈশ্বর আমার দ্বারাই করিয়েছে আমি বলে কোনো বস্তু নেই তাই বলছে মা মা গো মা ও মা গানটা করব মায়ের গান করব তো মা মা আমি শাখা দোষ কারো নাই গো মা
কূপ কাটি তা সে দোষ কার? কারুর তো নয়, সেটা আমারই দোষ। আমার ধর্ম আমার কি হবে তার রে, পিতা বোধারিণী ত্রিগুণ করেছে সগুণে। আমার কিসে বাবারি কিসে নিবারি কিসে বাবারি ভেবে দাস রথী অনিবার পারে নয়নে। আমার কি হবে তার ঋণ ত্রিতাবধারিণী প্রেগুণ করেছে সগুণে। কিসে বারি নিবারি ভেবে দাস রথী অনিবার বারে নয়নে। আমার ছিল বারি পক্ষে ছিল বাড়ি পক্ষে ক্রমে এল পক্ষে ওরা
তাই ভোজন সমাধি সবে কইল আচমন এ রাধা মোহনে দাস নয়ন জোড়ায়।
রাধে রে আদি গোবিন্দ যিনি হলেন সর্ব কারণ হরণে তাই আজ আমরা সবাই সেই বৃন্দাবনে যাব। কেমন করে গো মনকে রথ করে আমরা সবাই যাব সেই মনের রথে শ্রীধাম বৃন্দাবনে। চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। Thank you.
চেষ্টাই ছোট্ট করে একটা থিয়েট করব, কারণ আমার বেশি টাইম নেই। এরপরে আপনাদের গৌরপ্রিয়া উঠবে। সকল সকল রাখাল আমার খুদায় ব্যাকুল জিয়া
প্রত্যেক দিন একটা কথা বলি, প্রত্যেক দিন যদি একটা জিনিস মাজা ঘষা করা হয় তাহলে চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, তাই না? তাহলে এই বড় গান বলে আর কোনো বস্তু নেই। আজ এই আমাদের নেজার যে ভক্তপালের ওখানে বড় বড় শিল্পী আসতো, খুবই মজা। যারা বুঝতে পারে তাহলে সোজা, আর না বুঝলে তাদের কাছে বোঝা। কিন্তু এখন মানুষের কোনো টাইম নেই বড় গান শোনা। জয় রাধে। মাজা ঘষার কথা বললাম যখন, একটু বলি, চেত দর্পণ মর্জনং ভব মহাদেবাগিনী নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যাবধু জীবনম আনন্দমোদী বর্ধনং প্রতিপদে পুণ্যামৃত সাধনং সর্বার্থস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রবণ করছেন কেন? এই হরিনাম শ্রবণ করলে কি হয়? চিত্ত রূপ মার্জিত হয়, চিত্তের সমস্ত কলঙ্ক দূর হয়, যে বিষয় বাসনায় আমাদেরকে তিলে 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 দগ্ধ করছে সেই বিষয় বাসনা নির্বাপিত হয়। যেমন চন্দ্রের দর্শনায় কুমোদ ফুটিয়া ওঠে, তেমনি ভাগবত নাম সংকীর্তনে কি হয়? আত্মার মঙ্গল প্রস্ফুটিত হয়। কুলবধূ যেমন অন্তপুরে অন্তপুরে অবস্থিত করে, ব্রহ্মা বিদ্যায় তেমনি হৃদয়ের অতি নির্জন জায়গায় লুকায়ে থাকে। ইহা সাধারণ নিকট প্রকাশ করিবার বিষয় নহে, প্রতিপদে পুণ্যামৃতের আস্বাদন। এই হরিনাম ক্রমাগত করিতে করিতে পরমপদ লাভ করিয়া কৃতার্থ হন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে চেত দর্পণ মার্জন, তা দর্পণ কথার অর্থ হল আয়না। আয়না প্রত্যেক দিন যদি মার্জন করা যায় তাহলে আমাদের মুখমণ্ডল সুন্দর দেখা যায়। যদি দু চার দিন পড়ে থাকে তাহলে নোংরা আবর্জনে আমাদের মুখমণ্ডল দর্শন করা যায় না। তাহলে চেত দর্পণ মার্জন, এই যে চিত্ত দর্পণ আয়নাকে যদি আমরা নিরোজনে আজ গোবিন্দর কাছে গিরিধারীর কাছে বসে বসে নয়ন জলে মার্জিত করিতে পারি তাহলে তার স্বরূপ আমাদের দেখা যাবে, আমরা দেখতে পাব। দেখুন না, তার প্রমাণ দেখুন আপনাদের সম্মুখে। এই দেখুন আমাদের এই বিয়ালা অফিসের মাঠের সম্মুখে যে বড় একখানা পুকুর আছে, দেখতে পাচ্ছেন তো? তাহলে এই পুকুরটাই ভালো করে লক্ষ্য করুন, পানা কচুরিতে পরিপূর্ণ। গগনের চন্দ্রদেব যদি উদয় হয় তাহলে এই পুকুরের পাড়ে দাঁড়ালে দেখা যাবে না। কি করে দেখা যাবে বলুন? পানা কচুরিতে পরিপূর্ণ হয়ে আছে, আপর্জনে নোংরা হয়ে আছে। কিন্তু এই পুকুরটা যদি নির্মল পরিষ্কার থাকে জল, তাহলে গগনমণ্ডলের চন্দ্রদেব ওই পানা ওই যে নির্মল জলে পুকুরের জলে দেখা যাবে। তেমনি আমাদের হৃদয়টা যদি নোংরা আপর্জনে পরিপূর্ণ হয়ে থাকে ওমা, তাহলে আমার ভক্তদের ভগবানকে দর্শন করে যাই গো। যেমন জামা কাপড় নোংরা হলে আমরা কি করি? বাজার থেকে সাপ আনি। কেন না? এই কেমন লাগছে, জামা নোংরা হয়ে গেছে, বাইরে বেরোতে পারছি না। কি করছি? বাজার থেকে সাপ আনি, আমরা পরিষ্কার করছি। কিন্তু আমাদের যে মন কেমন করে পরিষ্কার করবো গো? দেখুন না, মানুষ যত চাই তত পাই, দেহতরি আমাদের ভেঙে যাচ্ছে, আমাদের এই গোনা দিনগুলো কিন্তু ফুরিয়ে যাচ্ছে। বলুন যাচ্ছি না? গোনা দিনগুলো ফুরিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের আজ চৈতন্য নেই। দেখুন সব মানুষ কিন্তু মানুষ নয়, আমায় মাফ করবে, সব মানুষ মানুষ হতে পারে না। যদি বলেন তাহলে কি হবে? জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। আর তাহলে সব যদি মানুষ হবে তাহলে এই সব জল জল হয় না কেন? সব জল জল হয় না কেন বলুন? আমরা টিউবওয়েলের জল
খেতে খেতে আবার কি করছি, না পিউরিটির জল খাচ্ছি, না ও জল ভালো না, আমাদের পেটে এখন গ্যাস হচ্ছে, ও জল হবে না, মেশিনের ওই বোতলের বোতলে জল এনে খাচ্ছি। তাহলে তারপরে ওই নর্দমার জল আপনি খেতে পারবেন? খেতে পারবেন না। এমন এমন এই সমাজে মানুষ আছে, তাদেরকে দেখলে অন্ন জুটবে না, আমায় মাফ করবেন, কিন্তু তাদের চৈতন্য কবে হবে? তাই আমি বলি, এবার গোবিন্দ দুটি হাত দিয়েছে, এবার যদি আপনার সেই চৈতন্য সেই সব মানুষের না হয়, আমরা তো কিছু নিয়ে আসিনি, তবে আমরা এত অহংকারে মত্ত হয়ে থাকি কেন? আর কিছু নিয়েও যাব না, যা কিছু সব এখানেই থাকবে। তাই বলি তাদের যেন পরে জন্মে চারটি হাত পা। তাই আপনার সবাই বলুন, পরে করো তলে দিয়ে, বল রে বাদল, বল রে বাদল, বল রে বাদল কৃষ্ণ
তোরা কি বা খাবি বনমাঝে
জয়নিতাই জয় রাধেশ্য বলছে, কানাই এতটা ভালোবাসি যে বনের ফলগুলো আমরা এঁটো করে তারপরে তোকে দিই, চতুর্মুখে ব্রহ্মা তাই কানাই তোকে চিনতে পারে নাই। কিন্তু বলে ওই ভগবান হতে পারে রাখাল বালকের এঁটো ফল খায়, তাই ভগবান কিনা পরীক্ষা করার জন্য নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল নিয়ে একবার নাই দুবার নাই তিনবার নাই সাত থেকে আটবার হরণ করেছিলেন। ভক্তাদিন গোবিন্দ আবার মৃদু মৃদু করে হাসছে, আটবার সৃষ্টি করেছিলেন নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখাল, হরণ করে ব্রহ্মা কি করলেন না গুহার ভিতরে রেখে দিয়েছিলেন। তাই ব্রহ্মা নবারের বলে যখন ভুল বুঝতে পারলো, ব্রহ্মা আমার আচার খেয়ে পড়লেন ভক্তাদিন ভগবানের চরণে, তাই বললেন ব্রহ্মা পাপ ছাড়ে না বাপকে, তুমি যে পাপ করেছো শোনো ব্রহ্মা তোমার ওই যমনের ঘরে জন্মগ্রহণ হবে, কিন্তু তোমার মুখে থাকবে হরিনাম, বাইশটা বাজারে যেদিন তোমার বেত্রাঘাত করবে সেই দিন তুমি উদ্ধার হবে, আর যাবো না সবাই বসে জানি তাই। তাই বটু বলছে, গো বটু কহে অন্য খেতে চাই যদি খাওয়াইতে ভক্তের বাসনা পূরণ কর।
স্বাধীন ভগবানী কৃষ্ণদাসী মায়ের আপনাদের তো আমি চরণ ধোয়াতে পারি না, তাই আমার এই নয়ন জল দিয়ে উদ্ধব দাস যদি বলে হে ভক্তাদীন ভগবান তোমার কাছে ভক্ত শ্রীদাম সুদাম দাম সুদাম অন্ন সেবা বলছি বনমাঝে সেবা করবে, তুমি তাদের মনোবাসনা পূর্ণ করো, তাই আপনারই আপনার আশীর্বাদ করবেন যেন এই হরিনামে আমি যুগে যুগে এই জনমে নাই জনমে জনমে গাইতে পারি, আর আপনাদের চরণ আমার এই নয়ন জল দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ আমি ধোয়াই দিলাম, আপনাদের চরণ মুছাইয়ে দিলাম আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ জন চরণ খানি ধোয়াতে পারি, বলি এ জন্মে চলেছে, তখন আবার পিছু হতে ডাকছে শোন
তারা সুসভ্য ব্রাহ্মণ, হ্যারে রে তোরে রে ওরে রে বলে কেন ডাকিস না? হ্যাঁ, তারা শুনিলে কিন্তু প্রাণে ব্যথা পাবে। তাই এবার শ্রীরাম সুদাম ভিকারির বেশ ধারণ করে চলেছে, কোথায়, যেখানে মুনিগণ আঙ্গিরাস নামক যজ্ঞ করছে সেইখানে গিয়ে বলছে, হে মুনি ঠাকুর, মুনি ঠাকুর, আমাদের রাম কৃষ্ণ বড় মাঝি খুদাই ব্যাকুল, কিছু অন্য ব্যঞ্জন দিয়ে তাদেরকে জীবনে রক্ষা কর। তখন এক মুনি বলছে, কোথাকার শিশু তোরা, কোথায় নিজ ধাম, পরিচয় দিয়ে বলে পুরাহ হনস্কার, বন মাঝে বসতি মোদির শ্রীরাম সুধাম নাম, শ্রীরাম সুধাম নাম, রামকৃষ্ণের নাপর মোড়া শোনা মতিমান, মনি কাহে কোন রাম কৃষ্ণ কহ শুনি দশরথ নাদাম। এই যে এই মনে সাথে শোনো শোনো, রামকৃষ্ণ চেনেন, আপনার রামকৃষ্ণ চেনেন তো? বলছে রামকৃষ্ণ চেনে না, ঠাকুর সেজে বসে আছে বড় ঠাকুর আলিলে যখন এই কথা বলেছে, বলছে হ্যাঁ এত বড় বুকের পাটা, দেবতার অন্ন নাহি করি সমর্পণ, গোবজাতি অন্ন মাগে ভয় নাহি মন, আমাদের ক্ষেত্রেও ঘটে, অনেকে দিতে চায় ডেকে দেয়, আবার কেউ লুকায়, এমন ঘটে। তাই বলছে গোব যাতে অন্ন মাত্র এসেছে, হ্যাঁ এই বলে ওই যজ্ঞ হচ্ছিল, যজ্ঞের পোড়া কাষ্ঠ নিয়ে উদ্ধত হয়, যখন ওই যজ্ঞের পোড়া কাষ্ঠ নিয়ে মারতে উদ্ধত যখন হয়েছে, উলটি পালটি করতে করতে ভাই কানাইয়ের কাছে এসেছে, নিন্দা শুনিয়া শ্রীরাম ফিরিয়া আইল, মনির বসনে রাম কৃষ্ণ রে কহিল, অন্ন নাহি দেই আর কহে কটু বাণী, এ উদ্ধব দাস রে আকুল পরণ, আকুল পরণী বলছে যে আমাদের অন্ন দিল না, আরো ওই যজ্ঞ হচ্ছিল, যজ্ঞের এক কোড়া কাষ্ঠ নিয়ে আমাদের মারতে উদ্ধত হয়েছে, না কানাই আমরা না খেয়ে মরে যাব, তা ওই বামন পাড়ায় আমরা যাব না। কানাই আমার মৃদু মৃদু করে হাসছে, বলছে এই শ্রীরাম সুধাম শোন, ভিকারির অভিমান থাকতে কখনো ভিক্ষা মেলে না রে, যদি এ বাড়িতে না হয় অন্য বাড়িতে যেতে হয়, যাহা যাজ্ঞিক পত্নী রহ কহ কৃষ্ণ অন্ন চাহ, শুনিলে নৈরাশ তারা হবেন। বলছে যেখানে ওই যে মুনিগণ তোদেরকে তাড়িয়ে দিয়েছে, ওই মুনির পত্নীদের কাছে যা, অর্থাৎ ওই মায়েদের কাছে যা, হ্যাঁ দেখবি তোদের ফিরাবে না, মায়েরা এত নিষ্ঠুর হতে পারে না, মা মাটি সমান, হ্যাঁ এই খাঁটি জগতে, তাই এই মা তোদের ফিরাবে না যা। তাই এবার বলছে দেখ, বলছে কানাই, বলছে হ্যাঁ কথা না বাড়িয়ে তোরা আমি যেভাবে বলছি সেইভাবে যা, সময় বেশি নাই, মধ্যাহ্ন সময় হয়ে গেছে, এবার গৌরপ্রিয়ে আসবে, আমি কিন্তু কম্পিউটার মতো বলে যাচ্ছি গৌর হরি বল। তাই এবার দেখুন, এবার ওই মুনির দেখবেন হ্যান্ডমিলে লেখা আছে, অন্ন দেহী মুনি পত্নী, প্রত্যেকটি পালার একটা করে পদ দেওয়া রয়েছে, যারা পদ নিয়ে বোঝে জানে, আর যারা বিপদে যায় তারা বুঝতে পারবে না, যারা পদ নিয়ে আপনারা বোঝেন জানেন তারা বুঝতে পারবেন, প্রত্যেকটি পালার পদ কিন্তু দেওয়া রয়েছে। তাই এবার সেই চিদাম সুদাম মুনির পত্নীদের কাছে গিয়ে বলছি, অন্ন দেহী মুনি পত্নী
বনমাঝে রামকৃষ্ণ কোদায় ব্যাকুল গো, কিছু অন্ন ব্যঞ্জন দিয়ে জীবন রক্ষা করো। এক মুনির পত্নী দেখতে পেয়ে বলছে, আহা, তোদের মনে হয় বিমাতা হবে তাই না? তা না হলে ভিখারির ঝুলি কেন দিয়েছি? আয়। তাই এবার বলছে, না গো মা, আমাদের বনমাঝে রামকৃষ্ণ ক্ষুদাই ব্যাকুল, কিছু অন্ন ব্যঞ্জন দিয়ে জীবন রক্ষা করো। তাই নানা অন্ন ব্যঞ্জন ধরি সাজায় তারা চলেছে। কেমন করে না গোবিন্দ সেবাই দেবে বলে মাথায় করো। দর্শন করবেন সুশীল বাবু আসছেন, আর তার আগে পদ্মপলাশ বিকাল পাঁচটায় উঠবে আমার ভাই, আর শ্যামাদাসী আছে, সুশীল রায় রাস শ্রবণ করবেন। তাই সেই আমার এই নারুগোপাল অর্থাৎ এই নারায়ণ বাবা এই হরিবাসরে 500 টাকা গোবিন্দর নামে দান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি। তাই এবার শ্রীকান্ত ভাই চেয়ার গুলো একটু, এই ভক্তরা বসতে পারছে না, চেয়ার গুলো এনে দাও। আপনার যদি অন্ন ভিক্ষা তো দিতে হয়, এই গোপাল দেখুন হাত পেতে দাঁড়ায় আছে, বসে আছে, কতটা দেবেন ওকে বলুন। গৌর হরি বল জানি। তাই তাই এবার আমার তো সময় নেই, ওইখানে দিলে হবে। পিয়ালি থেকে বরুণ নস্কর 1000 টাকা এই গোবিন্দ সেবায় দান করেছে জানি। তাই তাই দেখুন এবার নানা অন্ন ব্যঞ্জন ধরি সাজাই তারা গোবিন্দকে সেবা দিলেন। তাই বললেন, শারদীয়া পূর্ণিমা তিথিতে সকল বাসনা তোমাদের পূর্ণ করব। তাই এবার জানি তাই তাই এবারে যখন অন্ন নিয়ে আসলে অগয়া নিয়া পলাশ পাত বাড়ি লো ব্যঞ্জন ভাত, বাড়িয়া পলাশ পাত বাড়ি লো ব্যঞ্জন ভাত, অগয়া নিয়া পলাশ পাত বাড়ি লো ব্যঞ্জন ভাত, বাড়িয়া পলাশ পাত বাড়ি লো ব্যঞ্জন ভাত, কি আনন্দ ভজন
কতালি দিয়া দিয়া ভুঞ্জাই আনন্দ হিয়া গো কতালি দিয়া দিয়া ভুঞ্জাই আনন্দ হিয়া আলে শেখের সা